দুবাইয়ে বাজেট শপিংয়ের ক্ষেত্রে অনেক পপুলার নাম হচ্ছে ড্রাগন মার্ট। ড্রাগন মার্ট একটি শপিং মলের নাম, বিশাল এরিয়া নিয়ে এই শপিং মল। দুবাই ডাউনটাউন থেকে এর ডিস্টেন্স হচ্ছে প্রায় 20 কিলোমিটার, কিন্তু দুবাইয়ের রাস্তায় তেমন জ্যাম না থাকার কারণে এবং ট্যাক্সি 120 স্পিডে চলতে পারার কারণে 20 থেকে 25 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যেতে পারবেন। দুবাইয়ে ঘোরাফেরার জন্য আমার কাছে পাবলিক ট্যাক্সি বেস্ট মনে হয়, কারণ কারিম বা উবারে তাদের স্টার্টিং ফেয়ারটা সেট করে ট্যাক্সি কোন ডিস্টেন্সে আছে তার উপর, আর পাবলিক ট্যাক্সি যেহেতু আপনি সরাসরি ডেকে উঠছেন তাই স্টার্টিং ফেয়ার অলওয়েজ 5 দিরহাম থাকে। কারিমের ক্ষেত্রে একবার আমাকে প্রায় 15 দিরহাম স্টার্টিং প্রাইস দিতে হয়েছিল বা স্টার্টিং ফেয়ার দিতে হয়েছে, এর মানে গাড়ি চলার আগে আমাকে 300 টাকা ভাড়া গুনতে হয়েছে। ফিরে আসি ড্রাগন মার্টে। এক সময় এই শপিং মল মোস্টলি চাইনিজদের হাতে ছিল, কিন্তু এখন মোস্টলি বাংলাদেশি অ্যান্ড পাকিস্তানি সেলার। এখানে বাসা সাজানো থেকে শুরু করে বাচ্চাদের আইটেম পাবেন, অনেক অনেক আইটেম আছে। বাজেট শপিং বলছি বলে ভাববেন না অনেক প্রাইস এখানে কম, ব্যাপারটা মোটেও তেমন না, দুবাইয়ের তুলনায় প্রাইস কম। একটি প্রোডাক্ট যদি বাংলাদেশে 2000 টাকা হয় তাহলে ড্রাগন মার্টে 1800 থেকে 2200 টাকার মধ্যে পাবেন, কিন্তু ডাউনটাউন বা মারিনা এর শপিং মলে একই কোয়ালিটি এর প্রোডাক্ট 3000 থেকে 5000 টাকায় কিনতে হতে পারে। তাই বলছি বাজেট শপিং। ভিডিওতে অনেক প্রোডাক্টের প্রাইস ট্যাগ সহ আছে, দেখতে থাকুন, আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। শপিং মল ঘোরা ভ্রমণের একটি পার্ট মনে হয় আমার কাছে। শপিং করি বা না করি ঘুরে দেখা মাস্ট। শুরুতেই বলেছি অনেক বড় একটি মার্কেট, তাই এখানে আসলে সকাল থেকে বিকেল পর্যন্ত সময় নিয়ে আসবেন। গলিয়ের ভেতরের দোকানগুলোতে একটু বেশি ডিসকাউন্ট আশা করা যায়। মার্কেটে ফুড কোর্ট আছে, দুপুরের খাবার নিয়ে তেমন ভাবতে হবে না। কারেন্সি এক্সচেঞ্জ জোন আছে, তাই দিরহাম যদি শেষ হয়ে যায় ডলার ভাঙাতে পারবেন। এখানে মোস্টলি ক্যাশে সেল হয়, তাই ক্যাশ সাথে রাখবেন, ক্রেডিট কার্ডের কাজ নেই। বড় সুপার শপগুলোতে ঘুরে ঘুরে প্রোডাক্ট কিনতে আমার বেশ লাগে, তাই চলে এসেছি কেয়ারফোর। কেয়ারফোরের অনেক ব্রাঞ্চ থাকলেও মল অফ এমিরেটসের ব্রাঞ্চ সবচেয়ে বড়। ড্রাগন মার্ট থেকে প্রায় 35 কিলোমিটার ডিস্টেন্স থাকলেও চলে এসেছি, কারণ এই ব্রাঞ্চটি সবচেয়ে বড়। আর রোডে যেহেতু জ্যাম থাকে না তখন ট্যাক্সিতে ঘুরতেও বেশ লাগে। কিন্তু দুবাই ট্যুরের শেষের দিকে আমি বুঝতে পেরেছিলাম সুপার শপের ডিসকাউন্ট আর অফার এগুলো মোস্টলি ডেরা বা দুবাই এবং তুলনামূলক ছোট সুপার শপগুলোতেই বেশি থাকে। মল অফ এমিরেটস হচ্ছে রিচ এরিয়ার একটি শপিং মল, তাই এখানে সুপার শপে তেমন কোনো অফার ছিল না এবং অবশ্য থাকেও না, কিন্তু ঘুরতে বেশ লেগেছে।
যা যা কেনার তা কিনে ফেলেছিলাম, কারণ আজই শেষ দিন ছিল আর আমি জানতাম না যে আর কোথায় কোথায় ভালো ভালো অফার থাকে। যাই হোক, সেটা মূল বিষয় না, মূল বিষয় ছিল আজই আমাদের কেনার জন্য বা শপিংয়ের জন্য শেষ দিন ছিল আর আগামীকালের প্ল্যান থেকে ছিল হচ্ছে আমাদের শুধু দুবাই ঘুরে বেড়ানো। ভিডিও দেখতে থাকুন, এখানে প্রোডাক্টের প্রাইস কেমন তার আইডিয়া পেয়ে যাবেন। এখানে শপিং করতে গিয়ে তিনটি বিষয় আমি এক্সপিরিয়েন্স করেছি, এর মধ্যে একটি সবার জানা প্রয়োজন আর বাকি দুটো ওদের সিস্টেম কত সুন্দর তা বুঝাবে। ফার্স্ট, সুপার শপে শপিংয়ে স্বাভাবিকভাবেই একটু বেশি টাকার হয়, কারণ অনেক প্রোডাক্ট একসাথে পাচ্ছেন, সহজেই কেনা যাচ্ছে। তাই শপিং শেষে ভ্যাট রিফান্ডের কথা মোটেও ভুলবেন না। আপনি যেহেতু ট্যুরিস্ট, সেহেতু প্রোডাক্ট কেনার সময় যদি ভ্যাট দিতে হয় তখন 85% ভ্যাট রিফান্ড পাবেন। তাই ভ্যাট রিফান্ড সেকশনে যাবেন, আপনার পাসপোর্টের ফটোকপি দিবেন আর মানি রিসিপ্ট দিবেন, তারা চেক করে ভ্যাট রিফান্ডের সব প্রসেস করে দিবে। যেই পেপার দিবে সেই পেপার এয়ারপোর্ট ভ্যাট রিফান্ড জোনে শো করলেই আপনার ক্রেডিট কার্ডে রিফান্ড করার ব্যবস্থা করবে এবং 7 days মধ্যে রিফান্ড পেয়ে যাবেন। মনে রাখবেন, ফরেন ট্যুরে গেলেই অবশ্যই পাসপোর্ট এবং ভিসা এর ফটোকপি সাথে রাখবেন এবং মোবাইলে ছবি তুলে রাখবেন। সেকেন্ড, শপিংয়ের পর আমি মনে করেছিলাম যে ট্রলিটা নিয়ে ঝামেলা পড়ব, কিন্তু এখানে আপনি কার পার্কিং এরিয়া পর্যন্ত ট্রলি নিতে পারবেন, কোনো এক্সট্রা চার্জ লাগবে না, পার্কিংয়ে ট্রলি সাইড করে রাখলেই হবে। থার্ড, যারা ট্যাক্সি নিতে চান তাদের জন্য আলাদা এক্সিট আছে, খুবই সুন্দর প্রসেস এটা। সেখান দিয়ে বের হলেই আপনি দেখতে পাবেন ট্যাক্সি একটার পর একটা সিরিয়াল করা আছে, এক একজন বের হচ্ছে এবং সাথে সাথেই ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছে। এর মানে আপনাকে মোটে অপেক্ষা করতে হবে না, আর যেহেতু ট্যাক্সি মিটারে তাই কত ভাড়া, যাবে কি যাবে না, এসব কোনো কথাই বলা লাগবে না। আমাদের পরের ভিডিও থেকে আপনারা আমাদের সাথে দুবাইয়ের ট্যুরিস্ট স্পটগুলো ঘুরতে পারবেন ভিডিওর মাধ্যমে। তাই পরের ভিডিওর জন্য চোখ রাখুন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি পুরনো হয়ে থাকেন তাহলে আমাদের পাশে থেকে ইন্সপায়ার করবেন যেন আরও কন্টেন্ট ক্রিয়েট করার সাহস পাই। সাথে থাকবেন।